সদায়ে গাই আছে শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জানা যেন কল্পতরু তাহান্ত বিনাই নাই 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 আমাৰ পৰম গুরু। মাধব ৰূপজনে আমাক নির্ণয় কৈ দিলে যে গুরু শ্রীমন্ত শঙ্কর গুরু জনাতকৈ আর গুরু নাই, কারণ গুরু হবলৈ আকৌ লক্ষণও কিছু দি দিছে মাধব পুরুষে সেই ঘোষাহাতে কৈছে। তো কোনজন না আমি গুরু মানিব পাৰো, আমি সদায় গাই থাকা এই কথাখিনির তাৎপর্য কেতিয়াবা আমি বাৰু ভাবি চাইছোনে, আমি যে কল্পতরু বলে কৈছো যে গুরুজনক কিয় কল্পতরুর তুলনা করা হয়েছে, মাধব পুরুষজনে কিয় গুরুজনাক কল্পতরু বলে কৈছে। আপনাদের জানে যে কল্পতরু বৃক্ষর বিষয়ে, কল্পতরু বৃক্ষ যেন হবাতে সমান মাগন্তা জনক দেই হেহি ফলদান। কল্পতরু বৃক্ষ সকলের সমান, আপনি বৃক্ষজোপার কাষলে যাও, গৈ পেলাই যিকোনো এটা ফল মাগক, আপেল বিচারক আপেল দিব, কল বিচারক কল দিব, কঁঠাল বিচারক কঁঠাল দিব, আপনি এনি যে ফল যেটু মনলে আপনার আহে সেই ফলটা যদি আপনি কল্পতরু বৃক্ষজোপার কাষলে যায় বৃক্ষজোপা খুঁজে বৃক্ষজোপায় দিব, এনেকুৱাজোপা কল্পনার এজোপা বৃক্ষ। আর গুরুজনা সেই বৃক্ষর এই কারণে তুলনা করেছে যে আমি মানব জীবনত চারিকার্য মাত্র সাধন করব পারো, সেয়া হয়েছে যে ধর্ম অর্থ কাম মুখ্য, যে চারি পুরুষার্থ। এটা ধর্ম অর্থ কাম মুখ্য এই চারিটা কামতকৈ কোনো মানুষে বেশিকেও করব নয়, কোনো মানুষ কমকেও করব নয়, ইয়ার ভিতর থাকবই লাগবে। এটা এই যে ধর্ম অর্থ কাম মুখ্য ই আমি চারি পুরুষার্থ করবলে যাম, যেতিয়াই যেতিয়া আমাকে এই চারি পুরুষার্থ করিবর কারণে জ্ঞানের প্রয়োজন হব, আমি যেটা পথশ্রুতি ঘটিব আমার, তেতিয়াই আমি যদি কিবা এটা বিচারি যাবলগা হয় যেটু ক্ষেত্রতে না যাও কিয় আমি গুরুজনের কাষলে যাব লাগবে। যেন ধর্ম, ধর্ম তো কেনকা বস্তু, আমি এই যা আচরণ করছো এইখানে আমার এখানে লৌকিক আচার নীতি, কিন্তু ধর্ম প্রত্যেকই ধরে আছে, প্রত্যেকটা বস্তুয়ে পৃথিবীর প্রত্যেকটা বস্তু নিজের ধর্মত আছে কারণে হে আমি সেই বস্তুটুক আমি গ্রহণ করে আছো। ধরল আমার এই ঠগাখন, এই ঠগাখন আমাক লাগিব ভাগবতখন রাখিবর কারণে, এই ঠগাখনত থাকতেই যদি ভাগবতখন বেকা হয়ে যায় সেই ঠগাখনত জানো আমি ভাগবতখন থম এতিয়াও নথম। চকী এখনের দেখোতে আমি চকিয়ে দেখি আছো, তার তিনটা খুড়াহে আছে, চারিটা খুড়া নাই, সেখানত তুমি কেতিয়াও নবহো, দূরপা দেখি বলে এখন চকী লিখিয়াই দেখিব, এটাহে খুড়া নাই, তথাপিতো কিন্তু আমি তিনি ঠেঙিয়া সেই চকীখনত নবহো, কারণ চকীখনে সেই চকীখনের ধর্মর পর আতরি গুছি গেল। সেখানে পৃথিবীর প্রত্যেকটা বস্তুয়ে নিজা নিজা একটা ধর্ম ধরে আছে, সেই ধর্মটা ধরবলে যাওতে চারিটা কথার উপর বা চারিটা স্তম্ভর উপর সেই ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে। যে মনুষ্য হিসাবে, মনুষ্য হিসাবে আমার ধর্মর চারি স্তম্ভত আমি আছো থিয় হয়ে, সত্য শৌচ ক্ষমা আর দয়া। তো সত্য বলে কলে আপনাদের আর কবই নালাগে সত্য কি বস্তু সকলে জানে, পৃথিবীর আটাইতকৈ সেই সকলে সরল মানুষ, সেই সকলে বুদ্ধিমান মানুষ, সেই সকলে জ্ঞানী মানুষ, সেই সকলে জ্ঞানবন্ত বলবন্ত মানে মানসিক বলের বলবন্ত মানুষ, যখন সত্যবাদী হয় যখন সঁচা কথা কয়, কারণ যেটা আমি জীবনত একটা মিছা কথা কো অসত্য বচন কও সেই অসত্য বচনটা সত্য প্রতিপন্ন করবলে সেই মিছাটুক সঁচা প্রতিপন্ন করিবর কারণে আমি আর বহুটা মিছা কথার আশ্রয় লবলগিয়া হয়। গতি তাতুতকৈ আমি যদি সত্য কথাটো কৈ দিও তেতিয়াহলে আমার আর জঞ্জালটো না থাকে, সেখানে আমি সেই সত্যর উপরতেই পৃথিবীখন বিদ্যমান হয়েছে, সত্যত আমি প্রতিষ্ঠিত। যিমানেই অসত্যয়ে যেই নকৰো কিয় এদিন সত্যটো প্রতিষ্ঠা হবই, গুরুজনের ভাবনাটো আমাক তাকে দেখাইছে। এই যে ভাওনার খলাখন আজি গধূলিলৈ এখন ভাওনা হব, এই খলাখনত আহি পেলাই দুষ্ট অসুরে যিমানেই যি নকৰক লাগিলে, হয় ভগবন্তৰ হাতত নহয়তো ভগবন্তৰ কোনো ভক্তৰ হাতত, সেই অসত্য দুষ্ট দৈত্য দানৱৰ মৃত্যু ঘটিব। এয়াই হৈছে মূল কথা যে সত্যৰ সদায় জয়, গতিকে আমি সকলো সত্যবাদী হোৱা উচিত নিজৰ ওচৰতো আনৰ ওচৰতো।
সেয়া আছে সত্য। শৌচ, শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি সকলোৱে আজি ধুতি নীতিৰে ইয়াত আহি উপস্থিত হৈছোঁ, আমি সকলো পরিষ্কার হৈ আছোঁ, কিন্তু আমি সকলো মানুহ মনেৰে পরিষ্কার হৈ আছো নে নাই, আমাৰ মনবোৰ শুদ্ধ হৈ আছে নাই, সেইটো ডাঙৰ কথা। অর্থাৎ আমি শরীর আর মন উভয়ে আমি পরিষ্কার হয়ে থাকবে লাগবে, আর সেই শৌচ ধর্ম আমি সদায় রক্ষা করব। ক্ষমা, ক্ষমা হল মানুষের আটাইতকৈ ডাঙৰ ধন। ক্ষমা সকলোৱে কৰিব নোৱাৰে, যে বাৰ শত্ৰুজনে আপোনাক যিজনে আটাইতকৈ ডাঙৰ অন্যায় কৰিলে সেইজনক ক্ষমা কৰিবলৈ আপোনাক বহুত বেছি মানসিক শক্তির প্রয়োজন হব। সেই মানসিক শক্তিটো আপুনি একদিনে অর্জন কৰিব নোৱাৰে, কাৰণ আমি মানুহ, আমাৰ দুখ সুখ ৰোগ লাজ অপমান খং সব আছে আমাৰ গাত, এনেকুৱা কোনো বস্তু নাই, কোনো মহাপুৰুষ আমি নহয়, আমি সাধাৰণ মানুহ, গতিকে আমাৰ গাত এইবিলাক থাকিবই। কোনোবাই আমাক অপমান কৰিলে আমি অপমানিত হলো, আৰু সেইজনৰ প্ৰতি আমি এটা দ্বেষভাৱ মনত পুহি ৰাখিলোঁ, কিন্তু সেই দ্বেষভাৱটো আমি যদি যিদিনা আমি দূৰ কৰিব পাৰিম সেইদিনাই আমি মহাবলৱন্ত এজন পুৰুষলৈ ৰূপান্তৰিত হ'ম, বা মহাবলৱন্ত এজন মানুহলৈ ৰূপান্তৰিত হ'ম। সেইটো কৰিবৰ কাৰণে আমাক বহুত বেছি মানসিক শক্তিৰ প্ৰয়োজন আছে, আৰু তাৰ কাৰণে আমাক লাগিব কি, আধ্যাত্মিক চিন্তা লাগিব, নৈতিক চিন্তা আমি কৰ্ষণ ঘটাব লাগিব, তেতিয়াহে আমি সেই বল পাব পাৰিম। গতিকে সেই যে বাৰ শত্ৰুকো ক্ষমা কৰিব পৰা, যিকোনো মানুহক ক্ষমা কৰিব পৰাৰ এই গুণটো অৰ্জন কৰিবলৈ হ'লে আমি জানিব লাগিব যে সেই মানুহজনে মোক কিয় তেনেকৈ আচৰণ কৰি আছে। দুটা কাৰণে কৰিব পাৰে, প্ৰথম কথা মোৰ দুখ হৈছে, নহয়তো তেওঁ মোৰ সম্পৰ্কে ভালকৈ নাজানে, বা তেখেত একেবাৰে অজ্ঞানী মানুহ। এতিয়া সেই দয়া ধৰ্মটো সেইটোৱে সোমাই আছে যে তুমি দয়া কৰিব লাগিব, আমি সেইজন মানুহক ক্ষমা কৰিম, লগে লগে আকৌ দয়াও কৰিব লাগিব। কাক? সকলোকে দয়া কৰিবলৈ কোৱা নাই, যদি আমি সকলোকে দয়াৰ পাত্ৰ কৰি তোলোঁ তেনেহ'লে পৃথিৱীত এখিনি এলেহুৱা মানুহৰ জন্ম হ'ব। সকলোৱে কৰ্ম কৰিবই লাগিব, কাৰণ ভগৱন্তই কৈছে মোৰ এই পৃথিৱীত অপ্ৰাপ্তকৈ একো নাই, কৰিবলৈ মোৰ একো নাই, তথাপিতো মই কৰ্ম কৰি আছোঁ। এইকাৰণে মই যদি স্থবিৰ হৈ যাওঁ সমগ্ৰ জগত স্থবিৰ হৈ যাব। গতিকে সেইজনক আমি দয়াৰ পাত্ৰ কৰি তুলিব নোৱাৰোঁ, আমি তেওঁকহে দয়া কৰিব লাগিব যিজন শাৰীৰিকভাৱে অক্ষম, যিজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত, যিজন অজ্ঞানী, তেওঁ জ্ঞানৰ পোহৰ পোৱা নাই, অজ্ঞানৰ পৰা বঞ্চিত হৈ তেওঁ এই পৃথিৱীৰ এই ভৱসাগৰত তেওঁ ইফাল সিফাল কৰি ফুৰিছে। আমি সেইজনক দয়াৰ পাত্ৰ কৰি তেওঁক দেখুৱাব লাগিব প্ৰকৃত পথটো, তেওঁক তেনেকৈ দয়া কৰি অক্ষমজনক আমি তেওঁ অৰ্জন কৰিব নোৱাৰে কিবা এটা দ্ৰব্য দি আমি তেওঁক সহায় কৰিম, আৰু যিজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত তেওঁৰ প্ৰতি সদায় আমি হৃদয়ত এটা কৰুণাৰ ভাৱ আমি অহৰ্নিশে লৈ ফুৰিম। ইয়াই হৈছে দয়া, সত্য শৌচ ক্ষমা দয়া। ইয়াৰ ওপৰত ধৰ্ম প্ৰতিষ্ঠিত হৈ আছে। তাৰপিছত আহিলে যে চাৰি পুৰুষাৰ্থৰ ধৰ্ম, অৰ্থ। এতিয়া অৰ্থটো আমাক লাগিবই, আপোনালোকে এই অনুষ্ঠানটো আয়োজন কৰিছে নিশ্চিতভাৱে, গাঁওবাসী ৰাইজে কিছু কিছু বৰঙণি আগবঢ়াব লগা হৈছে, হয়তো আপোনালোকে নিৰ্ধাৰিত কৰি দিছে, নহয়তো বা ৰাইজৰ যি ইচ্ছা তেনেকৈয়ে হৈছে। আমিও সুদূৰ শিৱসাগৰ আমগুৰিৰ পৰা আহিছোঁ, আমাৰো ইয়ালৈ আহোঁতে খৰচ হৈছে, অৰ্থাৎ আমি ধৰ্ম কৰ্ম কৰিবলৈ যাওঁতেই আমাৰ এই অৰ্থৰ দিশটো আছে। কিন্তু এই অৰ্থটো আমি সকলোৱে উপাৰ্জন কৰি আছোঁ, কিন্তু সকলোৱে উপাৰ্জন কৰি থকা এই ধনবোৰ প্ৰকৃত ধন নহয়, প্ৰকৃত অৰ্থ নহয়। অৰ্থ এনেকুৱা, যি অৰ্থ ঈশ্বৰত সমৰ্পিত নহয়, যি অৰ্থৰ দ্বাৰা জগতৰ কল্যাণ সাধিত নহয়, যি অৰ্থ অৰ্জন কৰিবলৈ যাওঁতে আনক দুখ দিয়া হয়, আনৰ হৃদয়ত আঘাত কৰা হয়, তেনে অৰ্থ অৰ্থ নহয়, সেইখিনি আচলতে অনৰ্থহে হয়। কিন্তু আমি অৰ্থ কৰিব লাগিব, অৰ্থ ঘটিব লাগিব, সেই ধন হ'ব লাগিব ঈশ্বৰত সমৰ্পিত। মই যিখিনি ঘটিছোঁ মোৰ কাৰণে নহয়, আনৰ কাৰণে, কাৰণ মনুষ্য জীৱন দিয়াৰ প্ৰাকমুহূৰ্তত ব্ৰহ্মাদেৱ আমাক কৈছে যে তোমালোকক এই যে যিটো জীৱৰ পৰিক্ৰমা 84 লাখ, যোনি অতিক্ৰম কৰি জীয়ই জীৱশ্ৰেষ্ঠ মনুষ্য জনম উপহাৰ পায়, তাৰ প্ৰাকমুহূৰ্তত ব্ৰহ্মাদেৱে কৈছে যে তোমালোক সদা জাগ্ৰত হৈ থাকিবা আনৰ উপকাৰ সাধন কৰিবৰ কাৰণে। অহৰ্নিশ জাগৰণীয়ম লোকক হিতং মম কৰণীয়ম,
গতিকে যে আমি যে ধন ঘটিছোঁ এই ধনৰ কিছু অংশ আমাৰ নিজৰ কাৰণে প্ৰয়োজনীয়খিনি ৰাখি বাকীখিনি আমি ৰাইজৰ কাৰণে অৰ্জন কৰিছোঁ বুলি ভাবিব লাগিব।